সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনকে ঘিরে একসময় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। পরিবর্তনের পর প্রথম ভোট দিল সিঙ্গুর। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটলেও সোমবার মোটের ওপর নির্বিঘ্নেই ভোট দিল সিঙ্গুরবাসী। এদিন সকাল সকাল সস্ত্রীক ভোট দেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রীর দাবি, উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন সিঙ্গুরের মানুষ। মানুষ যেভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছে, মহিলারা যেভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছে, তাতে জেনে রাখবেন মানুষের উৎসাহ রয়েছে এবং এই উৎসাহ তৃণমূলের পক্ষেই যাবে। বেলার দিকে ভোট দেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কৃষি দফতর থেকে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতরে সরানোর পর পদত্যাগ করেন তিনি। বিধায়ক পদ থেকেও ইস্তফার সিদ্ধান্ত নেন, পরে অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের আশা, ব্যালট বক্সে এর কোনো প্রভাব পড়বে না। যে কোনো রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিত্বের হয়তো মতের পার্থক্য থাকতে পারে, সেখানে সেইভাবেই তাকে অ্যাডজাস্ট করতে হয়। সমগ্র সিঙ্গুরে তৃণমূলের যে জয়, মানুষের সমর্থন এবং আশীর্বাদ তা অব্যাহত থাকবে। টাটা ন্যানো কারখানা হয়নি, আইনি জটে এখনো পর্যন্ত জমি ফেরত পাননি অনিচ্ছুক কৃষকেরা। তবে ভোট দেওয়ার জন্য সিঙ্গুরবাসীর উৎসাহে এতটুকু ভাটা পড়েনি। পুরুষ মহিলা নির্বিশেষে সকাল থেকে বুথের বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন। নিঃশব্দে নিজেদের রায় দিয়েছেন সিঙ্গুরের বাসিন্দারা। এত সকালে ভোট দিতে এলেন? এত সকালে ভিড় হলে পরে বয়সস্থ লোক তো রোদ লাগলে অসুবিধা হবে। উৎসাহ আছে ভোট দেওয়ার। সকাল সকাল প্রথম এটা দিলুম, সারাদিন বাড়িতে কাজ টাজ আছে। তৃণমূল সূত্রে খবর, তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জমি আন্দোলনের আতুর ঘরে নিজেদের আধিপত্য ধরে রেখে মার্জিন আরো বাড়ানো। অর্ণব মুখোপাধ্যায় ও মহিউদ্দিন মল্লিক, এবিপি আনন্দ, হুগলি।